আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে কিভাবে সমস্ত সেটিংস এবং কিভাবে কি কাস্টমাইজ করবেন সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস বিস্তারিত বলবো বা দেখিয়ে দেবো কিভাবে কি করবেন, একটা কিভাবে আপনি একটা প্রফেশনাল লুক আকারে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আপনার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপসটা না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটা আপনি ইনস্টল করে দেবেন। গুগল প্লে স্টোরে এসে টেলিগ্রাম লিখে চার্জ করলে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর আপনি সিম্পলি ওপেন অপশন দেখতে পাচ্ছেন, ওপেন অপশন ওপর ক্লিক করে দেবেন। দেন ওপেন অপশন ওপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো আপনি স্টার্ট মেসেজিংয়ের উপর আপনি ক্লিক করে দেবেন। স্টার্ট মেসেজিংয়ের উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখাতে পারে। সো নিজেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, সো আপনি কন্টিনিউ উপর আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ উপর ক্লিক করে দিলে এরপর আবার এলো অপশন দেখাতে পারবে, আপনি এলো যতগুলো এলো চাইবে সো আপনি এলোগুলো দিয়ে দেবেন। এরপর এখানে উপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি, সো আপনি এদিকে দেখছেন এর অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কান্ট্রিতে বসবাস করতেছেন সে কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি আমার পছন্দের যেখানে আমি বর্তমান রয়েছি সেই কান্ট্রিটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার যে একটা ফোন নাম্বার চাইবে, সো আপনি একটা এখানে চালু বর্তমানে চালু আছে এরকম একটা ফোন নাম্বার দেবেন এবং ফোন নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি যাবে, ওটিপিটা আপনি পুনরায় এখানে সেন্ড করতে হবে। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন। সো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা সম্পূর্ণ দেওয়ার পরে এদিকে যে এর অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এর অপশন, সো আপনি এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে ইয়েস অপশন দেখতে পাচ্ছেন, আপনি ইয়েস অপশনের উপর ক্লিক করে দেবেন। ইয়েস অপশনের উপর ক্লিক করে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউ উপর আপনি ক্লিক করে দেবেন। এরপর আবার এলো অপশন দেখাবে, এলো অপশনের উপর ক্লিক করে দিবেন। এলো অপশনের উপর ক্লিক করে দিলে পেজটা হালকা লোড নেবে, আপনার ফোনে মেসেজটা চলে যাবে। দেন অলরেডি আমাদের কোডটা সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সেভ হয়ে যাওয়ার পর এখানে আপনার যেখানে ফার্স্ট নাম দিতে পারছে এবং এখানে লাস্ট নাম দিতে পারছে, সো আপনি আপনার পছন্দের যেই যে নাম দিতে চাইছেন আপনি সেই নাম দিয়ে আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে হবে। সো আপনি আপনার পছন্দের একটা নাম এখানে দিয়ে নেবেন। দেন নাম দেওয়ার পর এদিকে যে এর অপশন দেখতে পাচ্ছেন এখানে নিচে নাম নাম লাস্ট নাম দিতেও পারেন, না দিলেও চলবে সমস্যা নেই। সো আপনি এদিকে যে এর অপশন দেখতে পাচ্ছেন এর অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। এর অপশনের উপর ক্লিক করে এখানে দেখতে পারবেন এরকম করে আপনাকে ওয়েলকাম জানাবে। এরপর আপনি এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলো এল অপশন চাইবে সো আপনি সমস্ত এল অপশন ওকে করে দেবেন। এল অপশন ওকে করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার এখানে প্রসেস নিচ্ছে। সো এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন যারা আপনার এখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনার ফোনে যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তাদের এখানে এখানে এভাবে শো হচ্ছে, আপনি চাইলে তাদের সাথে টেলিগ্রামে যুক্ত হতে পারবেন। এরপর চাইলেও আপনি এদিকে চার্জ অপশন দেখতে পাচ্ছেন, চার্জ অপশনে ক্লিক করে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকলে টেলিগ্রামে তাদেরকে আপনি চার্জ করে নিতে পারবেন। তো এরপর আপনি এদিকে ডান বাম পাশে উপরে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, লাইনের উপর আপনি ক্লিক করে দেবেন। লাইনের উপর ক্লিক করে এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশনের উপর ক্লিক করে দেবেন। সেটিং অপশনের উপর ক্লিক করে দিলে এখানে সেট অ্যাজ প্রোফাইল পিকচার, সো এটার উপর ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা প্রোফাইল পিকচার সেট করে দিতে পারবেন। এরপর আপনি এখানে নাম্বার দেখতে পারবেন, এখানে ইউজার নাম দেখতে পারবেন, পাই দেখতে পারবেন। এরপর এখানে যতগুলো ছোট ছোট সেটিং রয়েছে সেই সেটিংগুলো আপনি সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে সেটিং করে নেবেন। সো বন্ধুরা আসলে মূলত এই প্রসেসগুলোর মাধ্যমে খুব সহজে আপনি একটা প্রফেশনাল বা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট এই প্রসেসের মাধ্যমে আপনি ওপেন করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। সো বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেল, যদি এখনো আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।